যারা হাফ বিল্ডিং করতে গিয়ে বা টিনশেড করতে গিয়ে ছাদ ঢালাই দেবেন, তারা কিভাবে একটি বিল্ডিং করবেন তাদের জন্য সম্পূর্ণ প্রথম থেকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। একটু সময় নষ্ট করে সাথেই থাকুন। তো দেখতেছেন গ্রেড বিম দেওয়া হয়েছিল। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো প্রথমে কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি গ্রেড বিম দেওয়া হয়েছিল। প্রথমে 10 ইঞ্চি শোলিং, 15 ইঞ্চি শোলিং করার পর 10 ইঞ্চি দেয়াল করেছিলাম, তারপর গ্রেড বিম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিয়েছি। সেটি দেওয়ার পর দেখতেছেন 10 ইঞ্চি দেওয়ার পর এটাকে কিন্তু ওপরে যে গাঁথনিগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু 7 ফিট ওপরে পুরাই লিনটিন পুরো টানা দেওয়া হয়েছিল। সেটি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি রিং দিয়ে 4টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে। তারপর পুরাটাই দিতে হয়েছে, তবে এটাকে ছাদ দেওয়ার চিন্তাভাবনা ছিল উপরে এসে, তখন এটাকে যে দেখাচ্ছি আপনাদের এটা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি লিনটিনটি ঢালাই দেওয়া হয়েছে। তো এখন কিন্তু এটাকে ছাদের ঢালাই দেওয়ার চিন্তাভাবনা, তো সেই জন্য কিন্তু ছাদের শাটারিংয়ের কাজ চলতেছে। তো আপনি কি ভিডিও ছেড়ে চলে যাচ্ছেন? চলে না যেয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি লাইক দিয়ে সাথেই থাকুন, ভিডিওটি কষ্ট করে একটু শেয়ার করুন, কারণ আপনাদের আমি অনেক কিছুই বোঝানোর চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ নিয়ে। আমি মূলত একজন কন্ট্রাক্টর, দেশের বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। তো দেখতেছেন এটা পিছন সাইড, তো পিছন সাইডে এটার একটু অন্যরকম নিচে ছিল, তো সেই জন্য কিন্তু এখানে 3টি কলম দেওয়া হয়েছিল 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এখানে 4 সুতা রড দিয়ে 6টি করে রড দিয়ে দেওয়া হয়েছিল, এটা পিছন সাইড বিল্ডিংয়ের। তারপর জানালার ওপরে জায়গা না থাকাতে 6 ইঞ্চি কর্নিশ দেওয়া হয়েছিল, যাতে বৃষ্টির পানি রক্ষা করে। তো এখন আপনাদের আমি বিল্ডিংটি দেখানোর চেষ্টা করতেছি। বিল্ডিংটি কিন্তু লম্বায় প্রায় 33 ফিট 32 ফিট 6 ইঞ্চি আর কি, তো 33 ফিট। তারপর পাশে রয়েছে 15 ফিট। তো এটাকে ছাদ ডালাই চলবে, এখন ছাদের শাটারিংয়ের কাজ চলতেছে। তো আপনারা যারা এরকমের চিন্তাভাবনা করতেছেন যে 3 ছিটের ওপর ছাদ ডালাই দিবেন, তারা কিভাবে করবেন, সেজন্য এটাকে এভাবে করতে হবে, করলে আপনার ছাদ ডালাই দিতে পারেন। অনেক সময় অনেকে বলে থাকেন এটা ভয়ঙ্কর কিছু হতে পারে, যে না ভাই এরকম করে কাজ করলে কিছুই হবে না, সেটি আপনি নিশ্চিন্তে করতে পারেন। তো দেখতেছেন প্রথমে এখানে 2টি রুম, একটি রুম দেখালাম, তো একটি রুমের সাথে কিন্তু এখানে 2টি রুম রয়েছে, 2টি রুমে কিন্তু পাশাপাশি এক রুম থেকে অন্য রুমে যাওয়া যাবে। তো চলুন এখানে যে কিচেন রুমটি সেটা দেখাচ্ছি। এটা প্রথমে কিচেন রুম দেওয়া হচ্ছে, কিচেন রুমের যে জানালটি সেটি 2.5 ফিট রাখা হয়েছে, ওপরে চতুর্দিকে টাক দেওয়া হয়েছে যাতে এখানে পাতিল রাখা যায়। তো দেখতেছেন শাটারিংয়ের কাজ চলতেছে। তো তারপর এটার সাথে রয়েছে একটি টয়লেট, কমন টয়লেট, সেটা কিচেন রুম থেকে যেতে হবে। তো আপনারা যদি চান সেটি রুম থেকেও যেতে পারেন। তো ওপরে কিন্তু দাসার কাজ ঝুলানো হইতেছে। তো এখানে যে ছাদের কাজগুলো কিভাবে করতে হবে তার জন্য অবশ্যই সাথে থাকবেন, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো এটা কিন্তু টয়লেটটি আপনাদের দেখাচ্ছি। তারপর যে রুমটার কথা বলেছিলাম, যে রুমটা থেকে উঠেছি সেই রুমটা কিন্তু এই রুমটি। তো এখানে রুমগুলো কিন্তু 12 ফিট বাই 15 ফিট করে করা হয়েছে। তো 15 ফিট বাই বললে ভুল হবে, পুরো বিল্ডিংটি 15 ফিট, তো 2টি দেয়াল চলে গিয়ে 14 ফিট বাই 12 ফিট রয়েছে রুমগুলো। তো একটি রুম দেখাচ্ছি আপনাদের, তো এটা কিন্তু দ্বিতীয় রুম। তো দ্বিতীয় রুম নিচে কিন্তু গ্রেড বিম কিন্তু আপনাদের প্রতিটা দেয়ালে দেয়ালেই কিন্তু গ্রেড বিম দেওয়া হয়েছিল, সেটি কিন্তু আপনাদের দেখালাম। এই যে এই রুমটি রয়েছে এটা কিন্তু শাটারিংয়ের কাজ চলতেছে, প্রায় শাটারিংয়ের কাজ, দাসা ঝুলানো হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি বিল্ডিংয়ের ছাদ ডালাই দিতে পারেন। তো তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বুঝতে চান, সেটি অবশ্যই কমেন্টে জেনে নেবেন, অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। তো এভাবে আপনারা করতে পারেন একদম অল্প টাকায় যে কাজগুলো করতে চান। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।